নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সিংহ রাশি হুঙ্কার দিবে, রাজার মতো জীবন কাটাতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। আজকের যে বিষয়টি একদম পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা হবে এখানে, এবং টু দ্য পয়েন্টের উত্তর এখানে কিন্তু থাকবে। অনেকেরই অনেক রকমের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু লুকিয়ে কিন্তু রয়েছে। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে কেটে দেখবেন না, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। 2024 সিংহ রাশির রাজার মতো জীবন কাটাবে। দেখো, সিংহ রাশি এ হচ্ছে রবির রাশি, আর রবি হচ্ছে কিং অব দ্য কিং, অর্থাৎ রাজা। যতগুলো গ্রহের মধ্যে রয়েছে কিনা কিং, অর্থাৎ তিনি হচ্ছেন, অর্থাৎ সিংহ রাশি জাতক এবং জাতিকারা কোনো সময় ডোমিনেট কেউ করুক এটা কিন্তু চাই না, অর্থাৎ কারো ডোমিনেশনে কিন্তু থাকতে চায় না। এরা একটু স্বাধীন চেতা হয় এবং এদের মধ্যে মান সম্মান এবং আত্মমর্যাদা যথেষ্ট বেশি কিন্তু থাকে, এবং রাগ এবং জেদ এ দুটো কিন্তু খুব থাকে। এবং এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এরা কিন্তু পাওয়ারফুল এবং শক্ত মাইন্ডের কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, সিংহ রাশির 2024 মুহূর্তপূর্ণ একদম গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো নেই আজকের এই আলোচনা। অবশ্যই ভিডিওটি না, যারা সিংহ রাশির আপনি যদি হন বা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যেই সিংহ রাশি থাকুক না কেন, অবশ্যই শেয়ারটা করুন। দেখো, সিংহ রাশির সব থেকে প্লাস পয়েন্ট, আপনাদের সপ্তম গৃহে আপনাদের শনি অবস্থান করছে। দেখুন, কেন্দ্রে শনি অবস্থান করে আপনাদের শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা, আপনাদের লাইফ পার্টনারের আর্থিক ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে, অর্থাৎ যত সিংহ রাশির জাতক অথবা জাতিকারা রয়েছেন, আপনাদের লাইফ পার্টনারের আপনাদের উন্নতি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং জুলাই মাস থেকে যেহেতু শনি রেট্রোগ্রেড হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মধ্যে আর্গুমেন্ট চলে আসতে পারে সঙ্গে, এবং কিছু মতপার্থক্য সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ একটু হলেও বুঝে শুনে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে জুলাইয়ের মাস থেকে। এবং যে কোনো বিষয়ে রাগ জেদ করলে কিন্তু চলবে না। সপ্তমভাবে দেখুন, কেন্দ্রে থাকছে আপনারা যারা ব্যবসা করছেন, আপনি লোহার বিজনেস করতে পারেন, আপনি গাড়ি বিজনেস করতে পারেন, আপনারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করতে পারেন, অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস করতে, যে কোনো ব্যবসা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু এই সময় কিন্তু পাবেন। 2024 সিংহ রাশি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সিংহ রাশির শনি সপ্তম গৃহে অবস্থান করে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু করছে। যারা বিয়ের জন্য আপনাদের যেহেতু শনি দৃষ্টি দিচ্ছে, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু 100% হতে কিন্তু চলেছে। শুভ বিবাহ, গাঢ় বিবাহ, এবং বিশেষ করে আপনাদের এবছর ঠিক এপ্রিল মাস পর্যন্ত আপনাদের মানে বিবাহের একটা সুন্দর যোগ কিন্তু রয়েছে। তারপরেও কিন্তু বিবাহের একটা বড় সম্ভাবনা, দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন কৌশিক দা আমার বিবাহ হবে, আমার মেয়ের বিবাহ হবে, আপনার ছেলের বিবাহ হবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে।
সিংহ রাশি, দেখুন সিংহ রাশির আরেকটি যে প্লাস পয়েন্ট, আপনাদের বিবাহ যেমন হবে দাম্পত্য সুখের জায়গাতে এমনি দেখা যাচ্ছে, এবং পাশাপাশি বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে দেখুন, এবং মে মাসে আবার বৃহস্পতি আপনাদের কেন্দ্রে অবস্থান করবে। যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, জানুয়ারি টু এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু সন্তান প্রাপ্তি ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব আদর্শ কিন্তু সময়। অর্থাৎ এই সময় আপনারা কনসেপ্ট নিতেই পারেন, খুব প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করছে, শিক্ষার জায়গাটা খুব ভালো কিন্তু রয়েছে, এবং সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, শিক্ষা এডুকেশন হায়ার এডুকেশন, যারা MBA BCA CA নিয়ে পড়াশোনা করছেন, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি। এবং এর পাশাপাশি সিংহ রাশির ফিনান্সিয়াল ডেভেলপমেন্টও কিন্তু হতে কিন্তু চলেছে, এবং সরাসরি রাশির উপর দৃষ্টি। দেখুন একটা কথা বলি, প্রথম হচ্ছে শরীর, তারপরে কিন্তু অন্য কিছু, আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিবে। শরীর নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কাটবে, শারীরিক বৃহস্পতি দৃষ্টি শরীরের জায়গাটা ভালো, মান সম্মানের জায়গার যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে কনসালটেন্সি, ডিজিটাল মার্কেটিং, সেলস লাইন, এই জায়গাগুলো আপনাদের ভালো দিবে। এবং দশম গৃহে যখন চলে যাবে, আপনাদের সরাসরি আপনাদের ধনভাবকে দৃষ্টি দিচ্ছে, দেখুন ধনভাবকে দৃষ্টি দিয়ে আপনাদের অর্থনৈতিক স্থিতি বাড়বে, ইনকাম আপনাদের গেইন করবে, আপনাদের লাইফ পার্টনারের উন্নতি হবে, এবং পরিবারের মধ্যে বৃদ্ধি আপনাদের হবে। সরাসরি আবার আপনাদের ঠিক সিংহ রাশির এই চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চমপতি চতুর্থভাবে, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন সেখানে ভালো। অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখের জায়গা, আমাদের হ্যাপিনেসের জায়গা, সুখ হ্যাপিনেস আমাদের আসবে, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সিংহ রাশির আপনাদের এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলো ভালো কিন্তু দিবে, মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা করছেন কিছুটা এই শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দেবে মে মাসের পর থেকে। এবং সরাসরি আবার কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, এবং পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এই বৃহস্পতি আবার সরাসরি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আপনাদের পেটের সমস্যা আপনাদের বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট এড়িয়ে কিন্তু চলুন। এবং শুনি যে আপনাদের রাশিকে সরাসরি দৃষ্টি দিচ্ছে কি না, আপনাদের এই সময় কিন্তু একটু রাগজেদ বাড়বে, একটু চিচ্চিরা স্বভাবের আপনারা এই সময় কিন্তু হবেন, এবং কিছুটা হলো আপনাদের মানে মানসিক চাপ থাকবে, কারণ চন্দ্রের উপর শনি দৃষ্টি পড়ছে, অর্থাৎ এটা চন্দ্র রাশি ধরে কিন্তু আমি আলোচনাটা করছি। দেখুন যদি আপনার সিংহ রাশি হয়, যদি মিলছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখান, কারণ এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক, কারণ আপনাদের এখান থেকে জন্মকুণ্ডলী হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ আপনার ইন জেনারেল। দেখুন 100% যে হবে এটা কখনো আমি দাবি করি না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু 100% মিলবে। দেখুন এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে, যারা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি হওয়ার সম্ভাবনা, এবং সরাসরি সপ্তমভাবে সুনির্দিষ্ট অবস্থান করছে, এবার এখানে কিন্তু আপনাদের গভর্নমেন্ট জব যারা দিতে চাইছেন, গভর্নমেন্ট চাকরি পাওয়া অথবা আপনাদের বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। 70-80% গভর্নমেন্ট জবের সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে 2024 সিংহ রাশির। এবং সিংহ রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। তো সিংহ রাশি ওভারঅল কিন্তু 2024 ভালো, মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু হলেও নজর দিন, এবং বিশেষ করে জুলাই মাস থেকে আপনাদের যেহেতু আপনাদের শনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে কিছুটা সমস্যা দিবে, ওভারঅল সিংহ রাশি 2024 বেশ কিছু শুভ বার্তা আপনাদের কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে।
তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রচুর পরিমাণে আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।